তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার গেমিং চ্যানেলে। তো গাইস, তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারেছো আমি এখন টাইটান লিগ অ্যাটাক করবো টাউন 10। ওকে, তো গাইস এটা হলো আমাদের মূলত আর্মি। এই তোমরা আর্মি নেবে 21টা বিভিন্ন, একটা লাভা এবং 9টা ইলেকট্রিক, 3টা ফিস, ক্ল্যান কাস্টার কা এবং সুপার গবলিন 7টা ব্লিঙ্ক তোমরা নিবা। সুপার গবলিন তোমরা আরও বেশি নিতে পারবা, কারণ একটা টাউন হল 12 একাউন্ট দিয়ে মাত্র 7টা সুপার গবলিন দেওয়া যায়। তো আমরা বেসটা খুঁজি গাইস। ওকে, বেসটা খোঁজার পর আমি আস তো গাইস এই যে বেস এখন এখানে অ্যাটাক করবো টু স্টারের জন্য। এটা ইজিলি কিন্তু টু স্টার হয়ে যাবে, এই যে এখান দিয়ে কিন্তু বেশি পার্সেন্টেজ আমরা পাবো, এখান দিয়েও পাবো, এখান দিয়েও পাবো। ওকে, তো আমরা এখান দিয়ে টু স্টার ইজিলি নিতে পারবো টাউন হল নেওয়ার পরে। তো তোমরা যারা দেখো গাইস, পুরো ডিফেন্স কিন্তু দেওয়ালের ভিতরে থাকে একদম, এখানে সবগুলা ডিফেন্স তার মানে ইলেক্সার কালেক্টর সবগুলো কিন্তু ভিতরে থাকবে গাইস। ওকে, তখন কিন্তু তোমরা শুধু ওয়ান স্টার জন্য অ্যাটাক করবা। তো চলো আমরা অ্যাটাক শুরু করে ফেলি। প্রথমে কি করবো, সুইপার আছে এখান দিয়ে না? ওকে, তোমরা এখান দিয়ে অ্যাটাক চালু করি। ওকে, ড্রিঙ্কটা আমরা দিয়ে ফেলেছি এবং এখানে ফ্রিজের দিকে আরেকটা ফ্রিজ দিয়ে দিলাম এবং টাউন হল আমরা কিন্তু পেয়ে গেছি। খাতাম, গুড টু বাই টাউন হল। তো আমরা এখন এখান দিয়ে অ্যাটাক করি। এখান দিয়ে দেখি আমরা রানির জাহাজ কত পার্সেন্ট নিতে পারি। তোমরা রানির জাহাজ কিন্তু তোমরা প্রথমেই ছেড়ে দিবে, নাহলে কিন্তু গাইস ইগল কিন্তু তোমাদের রানির জাহাজকে ফিনিশ করে ফেলবে। একটা বেবি ড্রাগন অ্যাবিলিটি দিয়ে দিই, 2টা আর্চার টাওয়ার পেয়ে গেছি প্লাস 15টা পার্সেন্টেজ, ইজিলি হয়ে যাবে। এখান দিয়ে একটা বেবি ড্রাগন এবং রানি কোথায় যাচ্ছে? ওকে, এখান দিয়ে একটা বেবি ড্রাগন দিয়ে দিই, হয়ে গেছে। আরে গাইস, রানি লেভেলটি লক্ষ্য করলাম না, সিঙ্গেল ইনফার্নো ধরে ফেলেছে ডাইরেক্টলি। এখান দিয়ে একটা বেবি ড্রাগন, এখান দিয়ে তো আমরা এটা আমরা নিয়ে ফেলি। আমরা ব্লিঙ্ক এখান দিয়ে দিয়েছিলাম না গাইস, এখান দিয়ে ড্যামেজ খাওয়া হবে। ইয়েস, একটু ড্যামেজ খাওয়া আছে, এটাও তো মনে হয়। ইয়েস গাইস, তোমরা যে তোমরা যেখান দিয়ে ব্লিম্প আপলোড করবো, ওকে, তোমরা ছাড়বো ওখানে কিন্তু তোমরা দেখতে পারবে গাইস, ব্লিম্প কিন্তু প্রথম ছাড়ার সময় কিন্তু একটু ড্যামেজ দেয়। এখন আমাদের ইগল অ্যাক্টিভেট হয়ে গেছে, তার জন্য আমরা এখন ফার্স্ট অ্যাটাক করি গাইস। ওকে, 47% হয়ে গেছে আমাদের, ব্যাপার না। এখান দিয়ে বিল্ডার আছে, এখান দিয়ে আমরা ইলেকট্রিক ডেক টেস্ট নিতে পারবো, 14টা কাপ। আমরা এখান দিয়ে কতটা কাপ পাবো, 9টা মতো কাপ পাবো আমরা। টু স্টার হয়ে গেছে, আমরা সিলিন্ডার করে ফেলি। ইয়েস গাইস, 9টা কাপ পেয়েছি আমরা 14টা কাপে। ওকে, তো বর্তমানে আমাদের এখন ট্রফি 4208। তো আমরা নেক্সট অ্যাটাকে যাবো। ওকে, তো গাইস আমরা আসলাম আমাদের নেক্সট অ্যাটাকে। তো এই বেস্টটা ইজিলি টাউন হল 14টা ট্রফি পাবো আমরা এখানে, টাউন হল 14টা ট্রফি পেলে গাইস 14টা ট্রফি আমরা এখানে পাবো। ওকে, তো এখানে আমরা সিম্পলি 9টা ট্রফি পাবো, 9 দুগুণে 18, 2টা অ্যাটাকে আমরা 18টা ট্রফি পাবো। এখানে টু স্টার নিয়ে টাফ হবে, কিন্তু গাইস 11 এখানে ইজিলি আসতে পারে টু স্টার। ওকে, তো আমরা এখন অ্যাটাকে ফোকাস করি। কি করতে হবে প্রথমে, কোথায় যে গাইস টর্নেডো থাকবে, টর্নেডো একটু বড় হবে চাল গাইস। ওকে, তো রানি দিক দিয়ে সুইপার, তো সুইপার একটা এখানে, 2টাই গাইস পিছন দেওয়া, তো আমরা এখানে অ্যাটাক করে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, আমরা ব্লিঙ্ক দিয়ে দিই, ফ্রিজ দিয়ে দিই গাইস, আরেকটা ফ্রিজ দিয়ে দিই আমরা ইজিলি ভাবে টেক ডাউন। ইয়েস, টাউন হলে তো আমরা ইজিলি পেয়ে যাবো, এখন বাস হয়ে গেছে। তো এখন আমরা রানি যদি এখান দিয়ে আমরা বেশি নিতে পারবো পার্সেন্টেজ। ওকে, এখান দিয়ে একটা বেবি ড্রাগন, বেলকারি এসে পড়েছে গাইস, এখানে একটা ফ্রিজ দিয়ে আমরা
সুপার উইজার্ড এবং বেলকারি উইজার্ডগুলোকে আমরা টেক ডাউন করে ফেলি। সামনে সিঙ্গেল ইনফার্নো প্লাস উইজার্ডটার প্রচুর ড্যামেজ দিচ্ছে, বালবের যে বাচ্চা ছেলে সবগুলো শেষ ফিনিশ। ওকে, এখান থেকে কুইন আছে, তো আমরা এখানে বেবি ড্রাগন ছাড়তে পারবো না, বেজাল হবে। তো আমরা এখান থেকে একটা বেবি ড্রাগন ছেড়ে দিই, এখান থেকে টার্গেট করছে, সমস্যা নাই। দেখেছো গাইস, আমরা কিন্তু 23% পেয়ে গেছি। এখন শুধু আর্চার 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 বলে গেছি বেবি ড্রাগন, এখান থেকে একটু ড্যামেজ থাকবে মনে হয়। ইয়াস, তো দেখতে পাচ্ছ গাইস, আমরা কিন্তু বুদ্ধি খাটা অ্যাটাক করতে হবে। ওকে, তো আমরা কিন্তু ইলেকট্রিক দিয়ে আমরা এখানেও একটা পাঁচ পিস পাবো এবং এখানেও পাবো পাঁচ। আমাদের কাছে এখনো 17টা বেবি ড্রাগন গাইস। ওকে, আমাদের এখনই 38% হয়ে গেছে, 39, ওয়াও। তো এখান দিয়ে একটা দিই, তোমরা বেবি ড্রাগন একটা একটা করে ছাড়বা, না হলে কিন্তু ইগল ইগল অর্চার্ড একটা অ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু গাইস। ওকে, তো বেবি ড্রাগন সোজা যাচ্ছে কেন, 43%। তো আমরা চালু করে ফেলে গেছি, আমরা ইজিলি এখন পাবো 2 স্টার, কোন চিন্তার কোনো কারণ নাই, ইজিলি পেবো পাবো আমরা। ওকে, তো 46 47 48 30 সেকেন্ড 29 সেকেন্ড আছে, 1% লাগবে, হয়ে গেছে গেছে। আমাদের আর ছাড়তে হবে না, 14টা বেবি ড্রাগন, 6টা ইলেকট্রিক আমরা পেয়ে গেছি, অলওয়েজ লেগেছে। এখন আমরা শুধু স্যালেন্ডার করবো 50%, 9 টাকা পেয়ে গেছি গেছে। ওকে, তো গাইস এটাই ছিল মূলত ভিডিও টাউন 10-এর টাইটান লিক অ্যাটাক। ওকে গাইস, তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আমি নেক্সট ভিডিও আনছি আবার টাউন 10-এর টাইটান লিক আমরা অ্যাটাক করবো। ওকে, নেক্সট ভিডিও আনবো আমরা সেম আর্মি নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। ওকে, দেখাবেন নেক্সট ভিডিওতে।